সত্যি করে বল আমায়। সংকিনি যা যা বলেছিল সেসব সত্যি? না রানীমা, সংকিনি দিদি রাগের মাথায় কি বলেছে সেটা আপনি বিশ্বাস করছেন? রানীমা, ওই পিশাচিনী সংকিনি দিদির সাথে ছলনা করছে। আপনার সাথে যেমনি ওই পিশাচিনী ছলনা করেছিল, আপনাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। রানীমা, ওই পিশাচিনী সংকিনি দিদিকে ধরে নিয়ে গেছে। ওরা যে কি অত্যাচার করছে দিদির ওপর কে জানে। আমাকে জানতে হবে, জানতে হবে আমাকে। কে এই মেয়ে, কে এই মেয়ে আমাকে জানতে হবে। আমার আমাকে জানতে হবে আসল পরিচয় কি। রানীমা, রানীমা, জিতুমালা জিতুমালা দেখে শুয়ে দেখে কটকটি তোমার আসল পরিচয় জানতে গেছে, কিন্তু আসল পরিচয় না জেনে থামবে না। সুবর্ণকুমার, আমাদের এখন সবচেয়ে বড় কাজ হলো সংকিনী দিদিকে বাঁচানো, ওই পিশাচিনীর হাত থেকে উদ্ধার করা। বাবা, বাবা আমি জানতে চাই। না কটকটি, তুমি যা চাইছো, যে কারণে তুমি এখানে এসেছো, তা সম্ভব নয়। কি সম্ভব নয় বাবা? তুমি আদি রাক্ষসের দর্শন পেতে চাইছো, কিন্তু কটকটি, আদি রাক্ষস যখন শেষবার দর্শন দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন তিনি আর কোনো দিন আসবেন না। তাই এখন তার দর্শন পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু এই অসম্ভবকে আপনাকে সম্ভব করে তুলতে হবে বাবা। সংকিনের মুখে আমি একটা কথা শুনেছি, ঝিনুক মালায় কিরণ মালা। আমাকে জানতে হবে এই কথাটা সত্যি কিনা, আমাকে জানতেই হবে। আর সত্যটা বলতে পারে শুধুমাত্র একজন, আদি রাক্ষস। আপনি আদি রাক্ষসকে আহ্বান জানান, মহারানী কটকটি এত সহজে হেরে যাবে না। বিশ্ব সংসার যেদিন অবধি থাকবে সেই দিন অবধি মহারানী কটকটি বেঁচে থাকবে, তাকে কেউ শেষ করতে পারবে না, কোনো কিরণ মালা নয়। ঠিক আছে কটকটি, আমি আদি রাক্ষসের স্তব করবো।